নমস্কার বন্ধুরা, খাজাক চ্যানেল থেকে আজ একটা রেসিপি করব ইডলি। এটা আছে ধনে পাতা কুচি, এটা আছে গাজর কুচি, এটা আছে ক্যাপসিকাম, এটা আছে কাঁচা লঙ্কা, এটা কারি পাতা। আমি 300 গ্রাম সুজি নিলাম, ধুয়ে আমি একটু মিক্সিতে দিয়ে নেব। বন্ধুরা, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিছি, 3 চামচ আমি দই দিয়ে দিলাম, ধনে পাতাটা দেব, লঙ্কাটা দেব, কারি পাতা, গাজর, ক্যাপসিকাম। দেখে নেব জল লাগবে কিনা, জল লাগবে। এক চামচ লেবুর রস দিয়ে নিলাম। বাটিগুলোর মধ্যে আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে। পারফেক্ট হয়েছে, যে ফেটে গেছে। 3টা কাঁচা লঙ্কা দিয়েছি, 7 মতো নুন দিয়ে দিয়েছি, টক দই দিয়ে দিব। লঙ্কা, সর্ষা, রাই, শুকনো লঙ্কা মানে কাল লাল মিশ্রি, আর অরহর ডাল। দেখুন কিশমিশের সব আর কেমন নরম হয়েছে, খুব সুন্দর। খেয়ে দেখবো এটা কেমন আছে। অসাধারণ হয়েছে। অবশ্যই রেসিপিটা আপনারা তৈরি করবেন, বাড়িতে করে খেয়ে দেখবেন কেমন হলো, আর সাইডে লিখে দেবেন। দুর্দান্ত হয়ে যায়। গাইস, তো ভিডিওটা দেখলে নি কিরমভাবে বানানো হলো, তো ট্রাই করবেন বাড়িতে বানানোটা, খুব সোজা আর ভালো স্বাস্থ্যের পক্ষে। কারণ এটা হচ্ছে পুরো সুজি তৈরি করা, কোনো এখানে ভাত দেওয়া নেই, রাইস নেই, পুরো ভাত। তো ট্রাই করবেন, হয়ে যাবে। তো এটা ভাত করে দেখছি, দেখতেই পাচ্ছেন ভিতরে সবজি দেওয়া আছে চাটনি দিয়ে। চাটনিটা মুখে না দিতে দিতে না দিতেই প্রথমে ধনে পাতার টেস্ট, তার সঙ্গে কারি পাতা। লঙ্কা